গুরুতর অসুস্থ হওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড আজ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে। বিএসএমএমইউ পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। গত ১৭ বছর কারাগারে বন্দী বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট, জটিল কিডনির সমস্যা ও মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।